Hey everyone, welcome back to my channel Cooking with Shriparna. आज के fish पकोड़ा recipe निये चोले एशे छी, भीषणी yummy होए एटा खेते. ताहोले देरी ना कोरे चोलुन देखे नी एई fish पकोड़ाटा आमी की कोरे बानालाम, तार आगे अनुरोध करछी नतुन बंधुदेर आमार चैनल टीके सब्सक्राइब कोरे निते. एई fish पकोड़ाटी बानाते आमी भेटकी माछ व्यवहार करछी. भेटकी माछेर टुकरोगुलोके आमी एरकम क्यूब शेपे केटे निएछि. 18-19টা মতন কিউব শেপের ভেটকি মাছ আমি নিয়ে নিয়েছি, তো আমি ম্যারিনেট করব. তো সবার প্রথমে আমি লেবুর রস দিচ্ছি. 1 টিস্পুন আমি লেবুর রস ব্যবহার করেছি. এবার আমি স্বাদ মতো নুন দিচ্ছি. নুন সব সময় নিজেদের স্বাদ মতো ব্যবহার করা উচিত. 1/2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিচ্ছি. লাল লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি স্বাদ মতো. নুন আর ঝালটা সবসময় নিজেদের স্বাদ মতো দিলেই ভালো হয়, কারণ সবাই সমপরিমাণ ঝাল খায় না. 1 টিস্পুন আমি আদা রসুন বাটা অ্যাড করলাম. আর দিয়ে দিচ্ছি একটা ডিম. এবার সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে এটাকে 3-4 ঘন্টা ম্যারিনেট করব. 3.5 ঘন্টা পর দেখুন কত ভালোভাবে এটা ম্যারিনেট হয়ে গেছে. এবার আমি এখানে 1 টেবিল স্পুন ময়দা অ্যাড করছি. আর আমি অ্যাড করব 1 টেবিল স্পুনের একটু কম কর্নফ্লাওয়ার. এবার সব কিছুকে ভালোভাবে আমি একসাথে মাখিয়ে নেব. দেখুন এটা এখন রেডি টু ফ্রাই হয়ে গেছে. কড়াইতে আমি সাদা তেল বসিয়েছি এটাকে ডিপ ফ্রাই করার জন্য. তেলটা গরম হতে দেব. তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে সমস্ত পকোড়াগুলো ছেড়ে দেব. 3-4 মিনিট আমি এই পাশটা ভালো করে ফ্রাই করে নিয়ে উল্টে দেব. দেখুন উল্টে আমি দিয়েছি. এবার এই পাশটাও আমি 3-4 মিনিট ফ্রাই করে এটাকে সার্ভ করব. ফিশ পাকোড়া কিন্তু একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য. ভীষণই ডেলিশিয়াস হয় এটি খেতে. তো আমার এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে. ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন, আর কমেন্ট করে আমাকে জানাবেন. তো আজকের মতো এই পর্যন্তই. অন্য কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আমি হাজির হচ্ছি. ততক্ষণের জন্য ভালো থাকবেন.